নমস্কার বন্ধুরা, আমার ফুড লাভার মিষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি এসে গেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আপনাদের সাথে কি শেয়ার করব, আশা করি টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন। তো চলুন তাহলে রেসিপি স্টার্ট করা যাক। তো দেখুন, এখানে আমি যে মিক্স ডালের তরকা বানাবো, মিক্স ডাল বা মিক্সড কড়াই যাই বলেন, এতে কত রকমের ডাল কড়াই আছে সেটা দেখে নিন। মুগ কড়াই আছে, ছোলা ডাল আছে, রাজমা আছে, সয়াবিন কড়াই আছে, বিভিন্ন রকমের কড়াই দিয়ে আমি এই তরকাটা বানাবো। এটা কিন্তু একদম রুটি আর লুচি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে আর হেলদিও রেসিপি। তো এখানে দেখুন, আমি কড়াইগুলো আর আলু নিয়ে একটা কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা কেটে নিয়েছি, মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল। তো আমি যেহেতু সব রান্নাই সাদা তেল, মানে সানফ্লাওয়ার অয়েলে করি, তো আমি তাই সাদা তেলেই রান্নাগুলো করি। তো এখানে দেখুন, প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো এই তরকাটা না খেতে খুব টেস্টি হয়, এতে কিন্তু কোনো বাটা মশলার ঝামেলা থাকে না। তরকাতে সাধারণত দেখবেন বাটা মশলা ছাড়া যদি গোটা মশলা দিয়ে রান্না করেন খুব ভালো লাগে খেতে। তো তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে ওদিকে আমার যে এক একটা করে মশলা কেটে মানে কুচানো রাখা আছে, তো সেগুলোকে আমি পরপর এক এক করে দিতে থাকবো। তো দেখুন, এরপরে আমি দিয়ে দিলাম রসুনটাকে, আমি একটু থেঁতো করে নিয়েছি, কোনো গ্রেট করে দিইনি বা পেস্ট করেও দিইনি, এটা রসুনটাকে থেঁতো করে নিয়ে আমি পেঁয়াজগুলো দেখতেই পেয়েছেন আশা করি যে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে যে কাঁচা লঙ্কাগুলো কুচি করা ছিল সেগুলোকেও দিয়ে দিলাম। তো এরপর দেখুন, আমি এই যে ছোট্ট আদার টুকরোটা, সেই আদার টুকরোটাকে আমি গ্রেট করে দেব, ওটাকে আমি গ্রেট করে নেব, গ্রেট করে দেব। আর এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। তো এই সমস্ত মশলাগুলো কিন্তু কুচি কুচি করেই দিতে হবে, এগুলো কিন্তু কোনো পেস্ট করে দিলে তরকার টেস্ট লাগে না। কারণ তরকা যখন রেডি হয়ে যাবে, তখন যে তরকাটা যখন খাবেন, মুখের মধ্যে রসুন কুচি, যেমন রসুনটা থেঁতো করা হালকা, সেগুলো যখন মুখের মধ্যে পড়বে খুব সুন্দর খেতে লাগে। তাই আমি এগুলোকে কোনো রকমভাবে পেস্ট করে দিইনি। তো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি তরকারিতে ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার খাই, আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। তো তারপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর আমি অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব, যাতে সমস্ত জিনিসটার সাথে একদম ভালো করে মিক্সড হয়ে যায়। আর ওদিকে আমার তো কুকারে ডালটা সিদ্ধ হয়েই গেছে, ডাল বা কড়াই যাই বলেন। তো অল্প দু চার দানা চিনি দিয়ে দিলাম, কারণ তরকারিতে চিনিটা শুধু কালার মিষ্টির জন্যই নয়, কালারের জন্য প্রয়োজন লাগে। তাই অল্প দু চার দানা চিনি আর তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু ডাল সিদ্ধ করার সময় কোনো নুন দিইনি, কারণ বুঝতে পারা যায় না, তাই আমি নুন দিইনি। এরপরে যে আদার টুকরোটা দেখিয়েছিলাম ওটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এর মধ্যে আদাটা সব থেকে লাস্টে দেবেন, প্রথমে দেবেন না, কারণ আদা বেশি ভেজে ফেললে তিতো হয়ে যায় তরকারি। তাই তো দেখুন, এখানে আমার ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, রাত থেকে ওভারনাইট ভেজানো ছিল তাই জন্যই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি তরকার ডালটা এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে তরকার ডালটাকে কষা কষা করে নেব। তো দেখুন, খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে, এরপর আরও ফুটলে আরও ভালো কালার এসে যাবে। আর এই তরকাটা খেতেও কিন্তু সেরকমই টেস্টি আর সেরকমই হেলদি। তো দেখুন, আমার তরকাটা ওটা ভালো করে ফুটে গেছে। এরপর আমি দিয়ে দিলাম তিনটে ডিম, ফাটিয়ে রাখা তিনটে ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আগেই তাড়াহুড়ো করে নাড়াচাড়া করবেন না, এটা কিছুক্ষণ
থাকতে দেবেন। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, কারণ জমাট বাঁধতে থাকবে নাড়বেন, আবার জমাট বাঁধতে থাকবে নাড়বেন। কিন্তু একবারেই যদি নাড়িয়ে দেন তাহলে কি হবে, এটা মানে তরকাটা ছানা কেটে কাটা হয়ে যাবে, খেতেও টেস্ট লাগবে না, ডিম দিয়েছেন বলে সেটা বোঝাও যাবে না। তাই দেখুন আমি হালকা হালকা করে আস্তে আস্তে, ওই যে দেখুন আস্তে আস্তে জমাট বাঁধছে, আস্তে আস্তে করে নাড়ছি। তো এইভাবেই তরকাটা করবেন, তরকায় কোনো ডিম ভেজে দেবেন না, তাহলে কিন্তু ডিমের টেস্টটাও ভালো হয় না আর তরকার টেস্টটাও ভালো হয় না। আমার মতো এইভাবে করে একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। কারণ আমি রেস্টুরেন্টে মানে আমাদেরও বাজার থেকে তরকা কিনে আনা হয়, তো আমি সেখানে গিয়ে দেখেছিলাম এইভাবে দিয়েছে। দেখুন ডিমগুলো কী সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। তো এইভাবেই ডিমটা দেবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমার তরকা প্রায় রেডি, এই ডিমটা একটু হয়ে গেলেই কমপ্লিট আমার প্রায় তরকা। তো এরপরও এতে আমি একটা মশলা দেব, যেটা না দিলে তরকার কিন্তু টেস্ট আর গন্ধ দুটোই অসম্পূর্ণ থেকে যায়। তো কেমন দেখতে হয়েছে তরকাটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এরপর আমি একটা অন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে গরম করে নেব। তারপরে আমি শুকনো মেথি পাতা বা যাকে কস্তুরি মেথি বলে সেটা ওই তাওয়াটায় ভাজা ভাজা করে নেব, একটু জাস্ট একটু রোস্ট করে নেব। তো রোস্ট করে নিলে কী হয়, কস্তুরি মেথির সেন্টটা খুব সুন্দর ছাড়ে, তো তাই আমি কস্তুরি মেথিটা একটু তাওয়ায় রোস্ট করে নিলাম। তো দেখুন আমার রোস্ট করা হয়ে গেছে, এরপর এটাকে আমি ওই তরকার মধ্যে দিয়ে দেব। তো তরকাটা আমার রেডি, একদম যেমন কালার এসেছে আর খেতেও কিন্তু সত্যি বলছি খুব সুন্দর টেস্টও হয়েছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে, বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখুন এই যে আমি কস্তুরি মেথিটা দিয়ে দিলাম এর মধ্যে, এই কস্তুরি মেথিটা দিলে তরকার কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর সেন্টও এত সুন্দর ছাড়ে, মানে কি বলবো, খুব লোভনীয় আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিই। তো দেখুন গরম গরম তরকা আমি সার্ভিং বলে সার্ভ করে নিলাম। তো তরকাটা দেখে কি মনে হচ্ছে যে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সবার সাথে পারলে শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে দিন, তাতে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো দেখুন এরপর নামিয়ে ফেলার পর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি। তো তরকাতে কিন্তু অবশ্যই নামানোর শেষে এক চামচ ঘি দেবেন, খুব সুন্দর টেস্ট লাগে। তো রেডি হয়ে গেল আমার মিক্সড ডিম তরকা। তো কেমন লাগলো এই তরকার রেসিপি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।